আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। চলতি বছরে ব্রিটেনের চাকরির বাজারে মন্দাবস্থা বিরাজের আভাস, ভীত না হতে সরকারের আহ্বান। বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে লন্ডনে দায়েরকৃত মামলা খারিজ, সম্পূর্ণ খরচ প্রদানের জন্য বাদীকে নির্দেশ। বাংলা টাউনের নাম অপরিবর্তিত রাখার দাবিতে বাউন্ডারি কমিশনের লেবার ও কমিউনিটি নেটওয়ার্কে পিটিশন দাখিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরে ব্রিটেনের চাকরির বাজারে মন্দাবস্থা বিরাজ করবে বলে আভাস দিয়েছে চাকরির বাজার নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা। এমন একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে আগামী বছরটিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে। এ ব্যাপারে জবস ইকোনমিস্টের ডিরেক্টর ডক্টর জন ফিলিপস বলেছেন চাকরির অনিশ্চয়তা এবছর উচ্চ পর্যায়ে থাকবে। তিনি আরো বলেন চাকরিজীবীদেরকে এই পরিস্থিতি মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। গবেষণাগুলোতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে 2013 সালের শেষ দিকে বেকার সংখ্যা 1,20,000 থেকে বেড়ে 2.63 মিলিয়নে উন্নীত হবে। এর কারণ হিসেবে দেখানো হয়েছে এবছর যত চাকরির ক্ষেত্র তৈরি হবে তার চেয়ে অধিক বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে আশার বাণী হল এর মাঝে যুবক বেকারদের সংখ্যা কমে 900,000-এর নিচে নেমে আসবে। বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে লন্ডনে দায়েরকৃত ক্ষতিপূরণের জন্য জনৈক এক ব্যক্তির দেওয়ানি মামলার শুনানি শেষে বৃহস্পতিবার লন্ডনের রংফোর্ড কাউন্টি কোর্টের ডিস্ট্রিক্ট জাজ রায় প্রদান করেছে। এই রায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ করে দেওয়া হয়। এছাড়া বিচারক ওই আদেশে মামলা পরিচালনা বাবদ শামসুদ্দিন চৌধুরী মানিকের খরচ হওয়া সম্পূর্ণ অর্থ ফেরত প্রদানের জন্য বাদীকে নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায় কয়েক মাস পূর্বে জনৈক জাসিন নাসিম একটি ক্ষতিপূরণের দেওয়ানি মামলা করেন, যাতে তিনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কয়েক বছর পূর্বে তাকে ভুল ইমিগ্রেশন উপদেশ দিয়ে তৎকালীন ওয়েস্টমিনিস্টার কলেজে ভর্তি করিয়ে তাঁর ক্ষতি সাধন করেছে বলে উল্লেখ করেন। উল্লেখ্য যে বাংলাদেশে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কর্তৃক যে সব কারণ দেখিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল দাবি করেছিলেন তার মধ্যে এই মামলার কথা উল্লেখ ছিল। আর এই মামলা শুধু বিচারপতি মানিককে হয়রানির স্বার্থে করা হয়েছিল বলে জানিয়ে এই রায়ের মাধ্যমে বিচারপতি মানিক যে একজন গুণী ও নিরপেক্ষ ব্যক্তি তা আবার প্রমাণিত হলো বলে উল্লেখ করেন তার এক আস্থাভাজন ব্যক্তি। বৃহস্পতিবার তারা মোবাইল ফোনের মাধ্যমে চ্যানেল আইকে এই অভিব্যক্তি প্রকাশ করেন। প্রায় দু মাস ব্যাপী ক্যাম্পেইন শেষে শুক্রবার টার হ্যামলেটস লেবার গ্রুপ ও কমিউনিটি নেটওয়ার্কের পক্ষ থেকে স্পিটালফিল্ড ও বাংলা টাউন ওয়ার্ডের বাংলা টাউন নাম অপরিবর্তিত রাখা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলরের সংখ্যা 51 জন থেকে না কমানোর দাবি জানিয়ে বাউন্ডারি কমিশন অফ ইংল্যান্ডের প্রধান কার্যালয়ে কয়েক হাজার স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষর সম্বলিত পিটিশন জমা দেওয়া হয়েছে। শুক্রবার ফ্যানিংটনে অবস্থিত মূল কার্যালয়ে তারা এ পিটিশন জমা দেন। বাউন্ডারি কমিশনের পক্ষ থেকে এ সময় পিটিশন গ্রহণ করেন ডিরেক্টর অফ রিভিউ বাউন্ডারি কমিশন ফর ইংল্যান্ড মিস্টার আর্চিবল। আর টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ ও কমিউনিটি নেটওয়ার্কের পক্ষে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার কাউন্সিলর হেলাল আব্বাস, সাবেক ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ, কমিউনিটি নেটওয়ার্কের সোনু মিয়া, স্থানীয় ব্যবসায়ী আব্দুল শহীদ সহ অন্যরা। উল্লেখ্য যে গত নভেম্বরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলা টাউন ও স্পিটালফিল্ড ওয়ার্ডের নাম কেটে শুধু স্পিটালফিল্ড এবং কাউন্সিলের কাউন্সিলর সংখ্যা 51 থেকে নামিয়ে ফেলার প্রস্তাব দেয় বাউন্ডারি কমিশন। এতে ফুঁসে ওঠে পুরো বাঙালি কমিউনিটি। পরবর্তীতে টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ
ও কমিউনিটি নেটওয়ার্ক বাউন্ডারি কমিশনের বিরোধিতা করে তাদের স্বাক্ষর আজ বিজয় শুরু করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাজ্য ছাত্রদল। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কলেজে এ উপলক্ষে তারা এক আলোচনা সভা করে। এছাড়া আলোচনা সভার শুরুতেই ছাত্রদলের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। যুক্তরাজ্য ছাত্রদলের সভাপতি জসীমউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পির পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শেখ আক্তার হোসেন টুটুল, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আলহাজ তৈমুস আলী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, গ্রেটার লন্ডন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশা, শফিকুল ইসলাম রিবলু, তালহা চৌধুরী প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর বাসীর উদ্যোগে বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিনের সাথে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার পূর্ব লন্ডনের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। আহমেদ ফকর কামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা জামাল আহমেদ খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, যুবনেতা ফারুক আহমেদ, আফজাল হোসেন, আক্তার আহমেদ রিবু, নজমুল ইসলাম, মুদাব্বির হোসেন চুনু, আলমাস খান আজাদ, হিফজুর রহমান সেলিম সহ আরও অনেকে। ভবিষ্যৎ বক্তারের সময় বালাগঞ্জ ওসমানী নগরের উন্নয়নে ভবিষ্যতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে যুক্তরাজ্য বিএনপি অ্যাক্টিভিস্ট ফোরামের সভা। বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সদর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিনকে বিদায় সম্বর্ধনা প্রদান।